সৌদির সেই দণ্ডিত নারী বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় বিখ্যাত টাইম সাময়িকীতে বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম উঠেছে এক সৌদি নারীর। তার নাম মালান শরীফ। নারীদের গাড়ি চালানোর বিষয়ে তিনি সাহসিকতার পরিচয় দেখিয়েছেন বলে জানা গেছে। ওমেন টু ড্রাইভ আন্দোলনের মাধ্যমে নারীদের গাড়ি চালানোর জন্য তিনি সৌদি সরকারের কাছে লাইসেন্স চেয়ে পাননি। মালান সৌদি আরবে নিষেধাজ্ঞা উপেক্ষা করে গাড়ি চালানোর জন্য কারাদণ্ডে দণ্ডিত হন এবং দুর্বিষহ অভিজ্ঞতা নিয়ে তিনি মুখ খুলেছেন। মালান নামের এই নারী বলেছেন, সৌদি আরবে নারীদের সঙ্গে ক্রীতদাসের মতো আচরণ করা হয়। নিষেধাজ্ঞা ভেঙে গাড়ি চালানোয় মালানকে 9 দিন কারাভোগ করতে হয়েছিল। পরে দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান মালান। বর্তমানে সেখানে লাইসেন্স নিয়ে গাড়ি চালাতে পারছেন মালান। এখন নারী অধিকার নিয়ে কাজ করছেন মালান। জানালেন তিনি সৌদি আরবে প্রথম নারী আইটি নিরাপত্তা কনসালটেন্ট হন। প্রায় 1 দশক ধরে সৌদি তেল কোম্পানির আরামকোতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ডেইলি মেইল স্টারকে মালান বলেছেন, একটি রক্ষণশীল সমাজ থেকে উঠে এসেছেন তিনি। তাদের ঘরের জানালা পর্যন্ত বন্ধ রাখা হতো, বাড়ির চারদিক উঁচু দেয়ালে ঘেরা। নারীদের পর্দার কঠোর বিধান রয়েছে সৌদিতে। পুরুষ অভিভাবকদের অনুমতি ছাড়া সৌদি আরবের নারীরা কিছুই করতে পারে না। পুরুষদের সাথে বাইরের কাজের ব্যাপারে মেয়েদের প্রতিযোগিতার সুযোগ নাই বললেই চলে। সেখানকার সমাজ পরিচালিত হয় পুরুষদের দ্বারা, আর নারীদের রয়েছে ঘরের আভ্যন্তরীণ জগতের বিভিন্ন রকম কাজকর্ম। 2011 সালে মালান তার গাড়ি চালানোর একটি ভিডিও ইউটিউবে তোলেন। ভিডিওটি ব্যাপক সাড়া পড়ে। একদিনে 7 লাখ মানুষ ভিডিওটি দেখে। ভিডিও প্রকাশের পর জীবন নাশের হুমকি পান মালান। তাকে মানসিকভাবে অসুস্থ বলে অভিহিত করা হয়। তার বিরুদ্ধে মুসলমানদের ভুল পথে নেওয়ার অভিযোগ তোলা হয়। গাড়ি চালানোর অপরাধে কারাদণ্ড হয় মালানের। তার বাড়ি, সন্তান ও চাকরির সবই হারাতে হয় মালানকে। শেষে দেশ ত্যাগ করেন। অবশেষে দ্বিতীয় স্বামী ও শুধু ছোট সন্তানকে নিয়ে সিডনিতে পাড়ি জমান মালান। নারী অধিকার কর্মী মালান সম্প্রতি অস্ট্রেলিয়ায় গাড়ি চালানোর লাইসেন্স পেয়েছেন। এতে তিনি ভীষণ খুশি। তিনি এখন মুক্তির স্বাদ উপভোগ করছেন। সৌদিতে নারীদের জন্য আবদ্ধ সমাজ তার মোটেও ভালো লাগত না। এখন মালান জীবনকে পরিপূর্ণ উপভোগ করতে পাচ্ছেন বলে ডেইলি মেল অস্ট্রেলিয়াকে জানিয়েছেন তিনি।